সংসারে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো রূপে ঈশ্বরকে মানে, কেউ মূর্তি রূপে তো কেউ তত্ত্ব রূপে, কেউ ভাবনা রূপে আবার কেউ স্বভাব রূপে, কেউ নিজের মধ্যে পরমাত্মা খোঁজে আবার কেউ অন্যের মধ্যে, কারোর কাছে জ্ঞানই পরমাত্মা। সংসারে প্রত্যেক মানুষই কোনো না কোনো রূপে তার ঈশ্বরকে পেয়েই যান। কিন্তু একটা কথা বলবো, ঈশ্বর প্রথমেই নিজের একটা স্বরূপ পৃথিবীতে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, সেই স্বরূপ হলো আপনার মাতা, আপনার মা, সেই মা যিনি আপনাকে জন্ম দিয়েছেন, আপনাকে বাঁচতে শিখিয়েছেন, আপনাকে সংস্কার দিয়েছেন। যদি আপনি কখনো কোনো অনুচিত পথে অগ্রসর হয়েছেন, তখন তিরস্কার করে আপনাকে সঠিক পথে এনেছেন। যদি আপনি এই সংসারে অসফল হয়েছেন, তখন তার আঁচলের উষ্ণতা দিয়ে আপনাকে আশ্বাস জুগিয়েছেন। সেই সমস্ত কাজ করেন এই মা যা ঈশ্বরও করেন। সেই জন্য মনে রাখবেন যে এই সংসারে আপনার সবচেয়ে প্রথম ঈশ্বর যদি কেউ থাকে, তাহলে তা আপনার মা। প্রত্যেক প্রতিমাতে ঈশ্বর নাই থাকতে পারে, কিন্তু প্রত্যেক মায়ের মধ্যে ঈশ্বর অবশ্যই থাকে। রাধা রাধা। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে প্রদীপের নিচে অন্ধকার থাকে, যে প্রদীপ সংসারকে আলোকিত করে সেই প্রদীপের নিচেই অন্ধকার। এবারে অনেক মানুষ আছে যারা এই বিষয়টা এইভাবে দেখে যে ব্যক্তি নিজের সমস্যার সমাধান করতে পারে না আর গোটা সংসারকে উপদেশ দেয়। কিন্তু এটা দেখার আরো একটা দৃষ্টিভঙ্গি আছে, আর সেটা হচ্ছে যে স্বয়ং জ্বলে সংসারকে আলোকিত শুধু সেই করতে পারে যা রাধার বড়ই শীতল হয়। এই সংসারের পথপ্রদর্শক সেই হতে পারে, এই সংসারকে দিশা সেই দেখাতে পারে যার মধ্যে সন্তোষ আর ধৈর্য শক্তি আছে। এবারে দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিবেক তখনই কাজ করে যখন মন শান্ত থাকে, যখন মন শীতল থাকে। তাই যদি আপনি এই জীবনে কোনো বড় কর্ম করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার এই মনকে, এই বিবেককে, এই হৃদয়কে, এই আধারকে, এই ভূমিকে শীতল রাখতে শিখুন, ধৈর্য ধরুন। সংসারে এমন কিছু নেই যা আপনি করতে পারবেন না। রাধা রাধা। এই প্রদীপ দেখতে পাচ্ছেন আপনি, নিজেও জ্বলে আর এই বাতিকেও জ্বালিয়ে রাখে, আর এই সংসারকে প্রদান করে প্রকাশ, অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিকে প্রদান করে আশার আলো। কিন্তু এটা কখনো ভাবে না যে সেই মাটি কেমন হবে যা দিয়ে এটা তৈরি করা হয়েছে, সেই কুমোর কেমন হবে যে একে আকার দিয়েছে, ভাবে না যে একে কিনেছে তার বাড়ি কেমন হবে, তা কতটা সুসজ্জিত। কিচ্ছু নয়, শুধু এই সংসারকে প্রকাশ প্রদান করে। আর হয়তো সেই জন্যই প্রদীপকে এত ভালোবাসা হয়, সে নিজের বা অন্যের বাড়ি দেখে কখনোই জ্বলে না, সে জ্বলে শুধু অন্ধকারের সাথে লড়াই করতে। তাই আপনিও নিজের ব্যবহার এই প্রদীপের মতো করে তুলুন, নিজের পরিচয় সরিয়ে নিঃস্বার্থভাবে কর্ম করে যান, আর নিজের জন্য এক নতুন, এক বিশাল, এক অদ্ভুত পরিচয় তৈরি করুন। রাধা রাধা। আমরা সবাই জীবনে সফল হতে চাই, তাই না? প্রত্যেকের জীবনে ব্যক্তিগত একটা লক্ষ্য আছে, আর প্রত্যেকের জীবনে তাদের লক্ষ্যে পৌঁছানোর আলাদা আলাদা যাত্রা আছে। এবার এই যাত্রায় অগ্রসর হওয়ার জন্য পথের দরকার। পথ, এই পথ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর মানুষ এটাই বুঝে উঠতে পারেন না। অধিকাংশ মানুষ তাদের গোটা জীবন কাটিয়ে দেন এই পথ খুঁজতে গিয়ে, আর অধিকাংশ মানুষ জীবন কাটিয়ে দেন তাদের এই পথ বদলাতে গিয়ে। কিন্তু এভাবে সাফল্য অর্জন করা যায় না। এবারে আপনারা জিজ্ঞেস করবেন, কি করে সাফল্য লাভ করব? এই সফলতা
তিনি অর্জন করেন যে তার পথ নিজেই তৈরি করেন। দেখুন, যত শক্তি আর যত সময় আপনি পথ খুঁজতে আর বদলাতে গিয়ে নষ্ট করবেন, তার থেকে কম সময় এবং শক্তির দ্বারা আপনি নিজের পথ নিজেই বানাতে পারবেন, নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই জন্য বারবার আপনার পথ বদলাবেন না, খোঁজাখুঁজি করবেন না, নিজের এই যাত্রায় নিজের পথ নিজেই তৈরি করুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের লক্ষ্যে পৌঁছে যান। রাধা রাধা। ভুল, সংসারে এরকম কেউ নেই যে কোনোদিন কোনো ভুল করেনি। ভুল হয় এই জন্য যাতে আমরা সেই ভুল করি, সেই ভুল থেকে শিখি আর জীবনে অগ্রসর হই। কিন্তু সেই ব্যক্তি তার ভুল থেকে কখনোই শিক্ষা পাবেন না যিনি তার ভুলকে স্বীকার করতে শেখেননি। মানুষ অনেক সময় নিজের ভুলকে স্বীকার করতে পারে না, সেটা করতে ভয় পায়। এটা ভেবে যে যদি সে ভুল স্বীকার করে নেয় তাহলে তাকে সকলের সমক্ষে লজ্জিত হতে হবে। সে জানে যে সে কোথাও না কোথাও অবশ্যই ভুল করেছে, কিন্তু তার দম্ভ তাকে এটা স্বীকার করতেই দেয় না। এবার সেই ভুল না প্রমাণিত হয়ে যায়, তার জন্য সে আরো ভুল করতে থাকে আর শেষ অবধি তার হাতে কিছুই থাকে না, তার হাত খালি হয়ে যায়। সেই জন্য জীবনে যদি আপনি কোনো ভুল করে থাকেন সেটা স্বীকার করতে কখনোই দেরি করবেন না। এটা যেন না হয় যে আপনার এই দম্ভ আপনাকে সেই পথে এত এগিয়ে নিয়ে যায় যে পুনরায় ফিরে আসাটা অত্যন্ত কঠিন হয়ে যায়। রাধা রাধা। জীবনে আমরা সবাই, এই সংসারে প্রত্যেকেই শুধুমাত্র ওপরে উঠতে চায়, এমন কেউ নেই যে নিচে পড়তে চায়। কিন্তু আপনাকে যদি সত্যের সাথে পরিচয় করাই তাহলে নিচে পড়া অত্যন্ত আবশ্যক। যখন আপনি নিচে পড়েন তখন সর্বপ্রথম আপনার মনে পড়ে উপরে যখন ছিলেন সেই স্থান, সেই সময় এবং তার গুরুত্ব কি ছিল। তার থেকেও বড় শিক্ষা, আপনার যখন পতন ঘটে তখন আপনি বুঝতে পারেন আপনার আপন কে আর আপনার পর কে, কে আপনার শুভাকাঙ্ক্ষী আর তারা কে যারা আপনাকে ঈর্ষা করেন, আপনাকে ঘৃণা করেন। দেখুন, যখন আপনার পতন ঘটে সেই সময় যিনি হাত বাড়াবেন আপনাকে সাহায্য করার জন্য উনিই আপনার আপনজন। আর যখন আপনার পতন ঘটে তখন শান্ত হয়ে দেখবেন যে আপনাকে দেখে হাসছে সেই আপনার পর। আর এই আপনজন আর পরের জ্ঞান তখনই হবে যখন আপনার পতন ঘটবে, তখন নয় যখন আপনি উন্নতি করছেন। সেই কারণে পতনকে কখনো ভয় পাবেন না, এটা আপনাকে জীবনের খুব বড় এক শিক্ষা দিয়ে যায়। রাধা রাধা। এই সংসারকে আপনি কেমন করে জানবেন, কেমন করে বুঝবেন? এবার আপনার উত্তর বড়ই সহজ হবে, সংসারকে নিজে চোখে দেখে। এটা অবশ্যই উচিত। এবারে দেখুন না, আমরা নিজে চোখে এই সংসারকে দেখি, একে চিনি, তারপরে আমরা বুঝতে পারি। কিন্তু আমরা এটা খেয়াল করতে পারি না যে সমস্ত সংসারকে দেখছে যে চোখ তা কতটা ছোট হয়, তাই না? একা একজোড়া চোখ আমাদের সমস্ত সংসারকে দেখায়। তাহলে ভেবে দেখুন আপনার কাছে আর কি কি আছে। দুটি চোখ আছে, দুটি কান আছে, বলার ক্ষমতা আছে যা দিয়ে আপনি শব্দ নির্মাণ করতে পারেন, শব্দ যা দিয়ে আপনি ব্রহ্ম বানাতে পারেন, দুই হাত আছে যদি সে চায় তাহলে পাতাল খুঁড়ে সে জল নিয়ে আসতে পারে, দুটি পা আছে যদি সে চায় তাহলে সংসারে যত বড়ই পর্বত হোক না কেন তাকে পার করতে পারে, একটা হৃদয় আছে যে প্রেমের বন্ধনে সবাইকে বেঁধে রাখে, একটা মন আছে যে প্রকাশের থেকেও বেশি তীব্র গতিতে চলে, এক মস্তিষ্ক আছে যে যত বড়ই সমস্যা হোক না কেন সমাধান বের করে ফেলে। এবারে ভেবে দেখুন আপনার কাছে কি কি নেই, বোঝার চেষ্টা করুন আপনি কতটা ধনবান। এই সংসারে সেই ব্যক্তি সুখী নন যার কাছে ধন আছে, সুখী সেই
যে ধনের সদ্ব্যবহার করে, ঠিক তেমনি আপনার ধন হলো আপনার এই শরীরের ক্ষমতা। এই শরীরের ক্ষমতাগুলিকে ব্যবহার করে ধনাত্মক দৃষ্টিভঙ্গিতে সবকিছু দেখুন, এই সংসারকে বুঝুন, নিজেকে বুঝুন। এই সুখ চাইলেও আপনার থেকে দূরে থাকতে পারবে না। রাধা রাধা। লোকে আমাকে সবসময় জিজ্ঞেস করে যে কানাই, এখন তুমি বড় হয়ে গেছ, এই বাচ্চাদের সাথে থেকে তুমি সবসময় দুষ্টুমি করো কেন? তুমি বড় হয়ে গেছো, বড়দের মতো থাকো। বেশিরভাগ লোকে এটা বুঝতে পারে না, ভাবে উনি তো ভগবান, ভগবানের মতো গম্ভীর নয় কেন? এবারে আমি কি করে বোঝাবো সবাইকে যে আমার ভগবান হওয়ার পিছনে যে সবচেয়ে বড় রহস্য তা হলো এই বাচ্চারাই। আমার শক্তি কোথা থেকে আসে? সমস্ত সমস্যার সমাধান করার শক্তি এই বাচ্চাদের থেকেই তো আসে। জীবনে বাঁচার শক্তি, সংসারকে প্রেম শেখাবার শক্তি এই বাচ্চাদের থেকেই আসে। কারণ বাচ্চাদের থেকে বড় কোনো ভগবান হয় না। এবারে দেখুন না, পুরাণ আর বেদের কোনো জ্ঞান নেই ওদের, কিন্তু খুব ভালোভাবেই জানে যে একজন উদাস ব্যক্তির মন কি করে ভোলানো যায়, কি করে তাকে আনন্দ দেওয়া যায়। আর এ এক বিশাল ব্যাপার, কোনো ন্যায় কোনো নীতির জ্ঞান নেই ওদের, কোনো ভেদাভেদ করতে জানে না। কিন্তু এটা অবশ্যই জানে, একজন একা অজানা ব্যক্তিকে নিজের দলের সদস্য কি করে বানাতে হয়, কি করে তাকে আপন করতে হয়। আর এ এক বড় ব্যাপার, এই বাচ্চাদের থেকে অনেক কিছু শেখার আছে। তাই আপনারাও নিজেদের জীবনে গম্ভীর হওয়ার চেষ্টা কখনোই করবেন না, আর যদি করেন তাহলে এই সংসার খুবই নিরস লাগবে আপনার। আপনিও বাচ্চাদের মতো নিষ্পাপ থাকুন আর নিজেকে আনন্দে রাখুন। লাভ আর ক্ষতির ঊর্ধ্বে গিয়ে সম্পর্ককে দেখুন। জ্ঞান অর্জন করার পরিবর্তে ভালোবেসে সম্পর্ক পালন করুন। আপনি নিজেই বুঝে যাবেন যে এই সংসার কতটা সুন্দর। রাধা রাধা। কথায় আছে, সময়ের পূর্বে আর ভাগ্যের বেশি কেউ কিছুই পায় না। এবার এর মানে কি এটাই যে আপনি শুধুমাত্র সময়ের অপেক্ষা করবেন, সব কিছু নিজের ভাগ্যের ওপর আর কপালের ওপরে ছেড়ে দেবেন, নিজে কিছুই করবেন না? যদি আপনি এরকম করেন তাহলে আপনি একটা বস্তু অবশ্যই পাবেন, নিরাশা, অসফলতা। এবারে আপনি বলবেন, যদি সব কিছুই ভাগ্য আর সময়ের ওপরে নির্ভরশীল হয় তাহলে আমরা কী বা করতে পারি? করতে পারেন চেষ্টা, পরিশ্রম। এই চেষ্টাই আপনার জীবনে সেই সময়কে আপনার কাছে টেনে নিয়ে আসে, সেই সময়ে যার অপেক্ষা আপনি করছেন। আর এই ভাগ্য তার সামনেই নত হয় যে সর্বদা পরিশ্রম করতে থাকে। রাধা রাধা। এই সংসারে প্রত্যেক ব্যক্তি বড় কিছু করতে চায়, এমন কিছু যা এই সংসারে কেউ আগে কখনো করেনি, এমন জায়গায় পৌঁছতে চায় যেখানে এর আগে কেউ কখনো পৌঁছতে পারেনি। আর কেউ কেউ এতে সফলতা অর্জন করে, কিন্তু কিছু মানুষ অসফল হয়, কেন এটাই আমার প্রশ্ন। না তো তাদের ইচ্ছেতে কোনো কমতি থাকে, না কমতি থাকে তাদের চেষ্টায়, তাহলে কেন এরা পিছিয়ে পড়ে? এর উত্তর বড়ই সরল। এই সংসার আপনাদের বলি কিভাবে, আপনারা সকলে সংসারে মহান কাজ করতে চান, সেই মান সেই সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি। কিন্তু আপনার সমস্যা এটাও যে এই কাজে সংসার আপনার সাথে থাকছে না। বড়ই অদ্ভুত ব্যাপার। দেখুন, ভুলে যান গোটা সংসারকে,
জীবনে একা একা এগিয়ে চলুন। গঙ্গোত্রী থেকে যখন একটি জলের ফোঁটা বেরোয়, তখন সেটা শুধু এক বিন্দু জল। তারপরে যখন সে তার যাত্রা শুরু করে অন্য জলের ফোঁটার সাথে মিশে, তখন সে স্রোতে পরিণত হয়, গঙ্গাতে পরিণত হয়। যদি আপনি জীবনে এগোতে চান, তাহলে একলা এগোতে শিখুন, নির্ভীক হয়ে, সাহসের সাথে, ধনাত্মক চিন্তা নিয়ে জীবনে এগিয়ে চলুন, একা এগিয়ে চলুন। আর দেখবেন সেই মান, সেই সম্মান আপনার জন্যই অপেক্ষা করে আছে। রাধা রাধা। বাবার এক মিত্র ছিলেন, বড়ই দুঃখী ছিলেন, বিপদে পড়েছিলেন। কি করবেন, ব্যবসা ভালোভাবে চলছিল না, বাড়িতে শান্তি ছিল না, সমস্ত জায়গায় ক্ষতি হচ্ছিল। তাই উনি একজন জ্যোতিষীকে দেখালেন। জ্যোতিষী বললেন, আপনার যে বাড়ি আছে সেটা আপনার জন্য অশুভ, আপনার এই বাড়ি পাল্টে ফেলুন। উনি বাড়ি পাল্টে ফেললেন, তবুও ওনার সমস্যার সমাধান হলো না। তারপর একজন জ্ঞানী ব্যক্তি ওনাকে বললেন যে, আপনার জামা কাপড়ের যে রং সেটা বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে, এই জামা কাপড়গুলিকে পাল্টে ফেলুন। উনি সেগুলো পাল্টে ফেললেন, তাও সমস্যার সমাধান হলো না। আবার একজন জ্ঞানী ব্যক্তি বললেন যে, আপনার আশেপাশে যে মানুষজন রয়েছে তারা এটা চায় না যে আপনি সফল হন, তারা আপনার ক্ষতি চায়, তাদের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলুন। তো উনি সম্পর্ক ভেঙে ফেললেন, কিন্তু তাতেও ওনার জীবনে কোনো পরিবর্তন এলো না। তার মানে তিনি বাড়ি পাল্টালেন, জামা কাপড় পাল্টালেন, সম্পর্ক পাল্টালেন, যেটা পাল্টালেন না তা হলো স্বভাব। এই যে স্বভাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্বভাবই আপনার ব্যক্তিত্ব তৈরি করে। তাই নিজের স্বভাব শুধরে ফেলুন, তাতে ভালো পরিবর্তন আনুন, সব কিছু ভালোই হবে। রাধা রাধা। কর্ম। মানুষ সর্বদা কর্ম করতে থাকে, আর এই কর্মের জন্যই সে মান, সম্মান, ধন, প্রতিষ্ঠা লাভ করে। এবার মানুষ সবসময় চেষ্টা করে যাতে সে ভালো কর্ম করে যায়। তাহলে আপনাকে বলি, শুধু ভালো কর্ম করাই আবশ্যক নয়, তার থেকে বেশি জরুরি হলো এই খারাপ কর্মকে বোঝা আর তার থেকে দূরে থাকা। কারণ যখনই আপনি কোনো সঠিক কাজ করেন বা ভালো কাজ করেন, কেউ তা মনে রাখে না। কিন্তু এই সংসারে বিষয়টা হলো এরকম, আপনি একটা খারাপ কর্ম করুন আর সেটা সবার মনে থাকে। এই খারাপ কর্ম কাজলের এক কৌটোর মতো হয়, আপনি যতই চেষ্টা করুন বাঁচিয়ে ব্যবহার করার, কিন্তু এই কালিমা কোথাও না কোথাও অবশ্যই লেগে থাকে। সেই জন্য জীবনে ভালো কর্ম অবশ্যই করুন, কিন্তু তার থেকেও বেশি জরুরি হলো এই খারাপ কর্মের থেকে দূরত্ব বজায় রাখা, আর এটা অবশ্যই করবে। রাধা রাধা। সংসারে, সমস্ত জায়গায় এই ব্যবসা চলতে থাকে। কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয়, লাভের জন্য কিছু বিনিয়োগ করতে হয়। যদি কারোর অনুভূতি জানতে হয়, তাহলে নিজের অনুভূতিকে ব্যয় করতেই হবে। এবার দেখুন না, কারোর আসল চেহারা যদি জানতে হয়, তাকে স্বাধীনতা দিয়ে দেখুন। যদি কারোর মনের শুদ্ধতা জানতে হয়, তাহলে তাকে ঋণ দিন। যদি কারোর গুণ জানতে হয়, তাহলে তার সাথে একসঙ্গে বসে ভোজন করুন। যদি কারোর ধৈর্যের পরীক্ষা নিতে হয়, তাহলে তাকে তার প্রিয় কাজ করতে বারণ করে দেখুন। যদি কারোর ভালো দিক জানতে হয়, তাহলে তার থেকে পরামর্শ নিয়ে দেখুন। এক অনুভূতির বদলে অন্য এক অনুভূতি বিনিময় করতে হয়। কিন্তু এই সংসারে একটাই এমন অনুভূতি আছে, যেটা দেখার জন্য, যেটা পাওয়ার জন্য আপনাকেও ঠিক সেই অনুভূতিটাই দিতে হবে, আর সেটা হলো
प्रेम जदि कारोर भालोबाशा देखते हैं ताहोले ताके निःस्वार्थ भालोबाशा दिन जदि कारोर थेके भालोबाशा पेते चान ताहोले ताके निःस्वार्थ परिशुद्ध भालोबाशा दिन राधा राधा।